আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখবো এটি একটি খুবই ইউজফুল অ্যাপ। আমরা অনেকেই চাকরি করে ব্যবসা করে টাকা ইনকাম করি, মাস শেষ হওয়ার অনেক আগেই আমাদের পকেট একদম শূন্য হয়ে গেছে। আবার আমরা এটাও ঠিক বুঝতে পারি না যে আমাদের টাকাগুলি কিভাবে শেষ হয়ে গেল। এই সমস্যার সমাধানের জন্য এই মনিফাই অ্যাপসটি, অনেকে মানিফাই বলে, ডেভেলপাররা ডেভেলপ করেছে। চলুন আমরা মনিফাই অ্যাপসটি ওপেন করে দেখি এটির ভিতরে কি কি আছে। অ্যাপসটির এটি ইউএসডি কারেন্সিতে বাই ডিফল্ট থাকে, আমরা এটা বাংলাদেশি টাকা বিডিটি তে কনভার্ট করে নেব। তো প্রথমে আমরা সেটিংটাই ঠিক করে নেব। আমরা উপরে ডান পাশে তিনটা ডট আছে এখানে চাপ দিচ্ছি এবং এখানে সেটিং অপশনটিতে আমরা প্রবেশ করি। আমাদের এখানে কারেন্সি ইউএসডি লেখা আছে, আমরা ইউএসডি উপরে ট্যাপ করব এবং এখানে লিস্ট থেকে বাংলাদেশি টাকা সিলেক্ট করে দেব যেখানে বাংলাদেশ টাকা লেখা আছে, আমি বাংলাদেশি টাকাটাই সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমরা ব্যাক করি। আমরা উপরের বাম পাশে মেনু বার থেকে আমাদের ফিচারগুলো দেখি। এখানে আমাদের হিসাবগুলি প্রতিদিনের, প্রতি উইকের, প্রতি মাসের, প্রতি বছরের এভাবে দেখাবে। তো বাই ডিফল্ট প্রতি মাস বা মান্থটা সিলেক্ট করা আছে, আমরা এটি রাখবো। এখন অ্যাপসটি ব্যবহার করার যেটা নিয়ম, আপনি ধরুন যে প্রতি মাসে 20,000 টাকা স্যালারি পান কিন্তু আপনার কস্টিং বাজেটটা হলো 15,000 টাকা এবং আপনি 5,000 টাকা প্রতি মাসে সেভিংস করতে চান। আমরা উপরে ডান পাশে তিনটা ডট আছে এখানে চাপ দিচ্ছি, আমরা সেটিংয়ে যে বাজেট মোডে চাপ দেব এবং এখানে আমরা লিখে দেব আমি প্রতি মাসে 15,000 টাকা খরচ করতে চাই। তাহলে এখানে দেখুন নীল কালি দিয়ে আপনার বাজেটটি লিখা আছে, উপরে ডিসেম্বর মাস লিখা দেখাচ্ছে। আপনি ধরুন আপনার মোবাইলে 50 টাকা রিচার্জ করলেন, তাহলে আপনি রিসিভার আইকনে যাবেন, 50 টাকা অ্যামাউন্টটা লিখবেন, আমি এখানে রিচার্জ লিখলাম, ডান, অ্যাড কমিউনিকেশনস, 50 টাকা খরচটি এখানে অ্যাড হয়ে গেল। এখন আপনি সাপোজ ধরুন যে আপনি ট্যাক্সিতে করে বাজারে গেছেন এবং এসেছেন, আপনার ট্যাক্সি ভাড়া লেগেছে 200 টাকা, আপনি নোটে লিখলেন অটো, ডান, অ্যাড ট্যাক্সি। আমরা লক্ষ্য করে নিচে দেখতে পাচ্ছি আমাদের 15,000 টাকা বাজেট ছিল এবং 250 টাকা আমাদের ইতিমধ্যে খরচ হয়েছে। বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে 14,750 টাকা এবং আমরা যে টাকাটি খরচ করেছি তার একটি পাই চার্টের মাধ্যমে দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনি কোনো যদি খাবার কিনেন এইখানে অ্যাড করে রাখতে পারেন ফুড সেকশনে। ধরুন আপনি 1,000 টাকা দুধের বিল দিয়েছেন, অ্যাপটির মেন ফিচার আপনাদেরকে আমি দেখালাম। আপনারা অ্যাপটি ইনস্টল করে আরও দেখবেন আরও অনেক অপশন আছে। আপনি দেখতে চান অ্যাট এ গ্ল্যান্স কোন কোন খাতে কত খরচ হয়েছে, এখানে ট্যাপ করলে সেই সমস্ত হিসাবগুলো দেখা যাবে। আপনি যদি কোনো খরচ অ্যাড করতে ভুলে যান আপনি অতীতের খরচও অ্যাড করতে পারবেন, সেই অপশন আছে। সেটিং অপশনে যে ঢুকেন এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আপনার যে ডাটাগুলো থাকছে এগুলো আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন আপনার মোবাইলে, সেগুলো আপনি আবার রিস্টোর করতে পারবেন। আর ড্রপ বক্সে সিঙ্ক্রোনাইজের যে অপশনটা আছে এটা পেড ভার্সনের জন্য, আমরা বর্তমানে ফ্রি ভার্সন ইউজ করছি। আপনার কেউ যদি পেড ভার্সন ইউজ করেন তবে আপনি আপনার ড্রপ বক্সের সাথে আপনার যে ডাটাগুলো আছে এগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল করুন, ব্যবহার করুন, আপনাদের অপ্রয়োজনীয় অতিরিক্ত যে খরচগুলো হচ্ছে নিজের অজান্তেই সেগুলো খুঁজে বের করুন এবং সেই টাকাটা আপনারা জমান আপনাদের ভবিষ্যতের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।